দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান দর্শক প্রথমে দেখতে চাই বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে চালু হলো মালয়েশিয়ার শ্রমবাজার 5 লাখ কর্মী নেবে শুরু হবে চলতি মাসেই এরপরে একটি শিরোনাম আমরা দেখছি সেখানে নিম্নমুখী রপ্তানি আয় রেমিটেন্স এবং সেই সাথে হাতির ঝিলে বড় পর্দায় দেখানো হবে পদ্মা সেতুর উদ্বোধনী আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চলে যাচ্ছি পরবর্তী সংবাদপত্রে আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে মালয়েশিয়ার পথ খুলল এবং প্রতিদিন 9000 মানুষের সবজির চাহিদা মিটছে দ্রব্যমূল্য নিয়ে একটি শিরোনাম চালের বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর সরকার এবং সেই সাথে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল 93 টাকা আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদপত্রে আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা তারা তাদের শিরোনাম করেছে চালের বাজারে স্বস্তি ফেরার লক্ষণ নেই এবং প্রোটোকল মেনেই মালয়েশিয়ার শ্রমিক পাঠাবে বাংলাদেশ প্রথম আলো তাদের শিরোনাম করেছে জাপানে ইউক্রেনের শরণার্থীদের জামায় আদরে রাখার নেপথ্য কারণ এবং অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া চার বোন উদ্ধার এবং স্টার্ট আপে বিনিয়োগ বাড়লেও 100 দেশের তালিকায় বাংলাদেশ সেই তলানিতে এরপরে আমার হাতে রয়েছে সমকাল সমকাল তাদের শিরোনাম করেছে দ্রব্যমূল্যের নিত্য ঘায়ে বিপর্যস্ত জনজীবন এবং সেই সাথে চীনের তুলনায় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের খরচ 10 গুণ এরপরে আমার হাতে রয়েছে বাংলা নিউজ 24.com তারা তাদের শিরোনাম করেছে 17 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস এবং সোনার গহনা রপ্তানি করবে বাংলাদেশ বাজুস প্রেসিডেন্ট এরপরে আমার হাতে রয়েছে ডেইলি সান তাদের শিরোনাম করেছে বাংলাদেশ টু মেইনটেইন অল প্রোটোকলস পিএম এবং আমরা আরেকটি শিরোনাম এই নিয়ে দেখছি যে মালয়েশিয়ান লেবার মার্কেট রিওপেন্স দিস মান্থ এবং আরেকটি শিরোনাম আমরা দেখছি সাকিব রিটার্নস অ্যাজ টেস্ট স্কিপার এরপরে আমার হাতে রয়েছে দি ডেইলি স্টার তাদের শিরোনাম করেছে মালয়েশিয়া টু পিক রিক্রুটিং এজেন্টস এবং বিবিলেটস টাকা ফ্লোট এগেনস্ট ইউএস ডলার এরপরে আমার হাতে রয়েছে টাইমস অফ ইন্ডিয়া তাদের শিরোনাম করেছে ইম্পেরিয়াল রাশিয়া উইল বি ব্যাড ফর ইন্ডিয়া গুড ফর পুরোটি বিস্তারিত এখানে নেই আরেকটি শিরোনাম আমরা দেখছি ইন্ডিয়ান অফিসিয়ালস হোল্ড টকস উইথ তালিবান ইন কাবুল এরপরে আমার হাতে রয়েছে নিউ ইয়র্ক টাইমস তারা তাদের শিরোনাম করেছে বাইডেন কলস ফর নিউ রেড ফ্ল্যাগ লস অ্যান্ড এ ব্যান অন অ্যাসল্ট উইপন্স তো এই ছিল মোটামুটি আজকের সংবাদপত্রগুলোর শিরোনামগুলো আমরা এ পর্যায়ে অতিথির সঙ্গে এই শিরোনামগুলো ধরে আলাপ করতে চাই আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক আশিস কুমার দে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে আপনি শুনছিলেন যে এই শিরোনামগুলো আজকে আমাদের বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে তার মধ্যে একটি শিরোনাম আমরা দেখছি বেশ গুরুত্ব দিয়ে অনেকগুলো পত্রিকায় তাদের শিরোনামে জায়গা দিয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়ার যে শ্রমবাজারে 5 লাখ কর্মী নেবে এবং সেটি শুরু হবে চলতি মাসেই তো আমাদের যখন নিম্নমুখী রপ্তানি আয় রেমিটেন্স তখন এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের শ্রমবাজার যতখানি সচল হয় এবং আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের অনেক বড় একটি উৎস এই শ্রমিকরা তো সেখানে এই যখন 5 লাখ কর্মী যখন নেওয়া হবে অনেক রকমের প্রশ্নই আসছে যে আমরা আসলে কতখানি কর্মী বান্ধব হতে পেরেছি বিশেষ করে যে শ্রমিকরা প্রবাসে গিয়ে আমাদের জন্য রেমিটেন্সের একটি বড় মাধ্যম হয়ে কাজ করছে ধন্যবাদ আপনাকে আর সাম্প্রতিককালে আমাদের অর্থনৈতিকভাবে অনেক খারাপ অবস্থার মধ্য দিয়েও এই যে মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হলো পুনরায় এটি অত্যন্ত ভালো খবর কারণ আমাদের দেশের যে বৈদেশিক মুদ্রা আসে তার একটি বড় অংশ আসে শ্রমশক্তি রপ্তানি বিনিময়ে মালয়েশিয়ার যে শ্রম বাজার সে বাজার দীর্ঘদিন বন্ধ ছিল বাংলাদেশি শ্রমিকরা সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছিলেন না তো সেই সুযোগটি মালয়েশিয়ার সরকার এবং আমাদের দেশের সরকারের মধ্যে সুষ্ঠু আলোচনা ভিত্তিতে আবার তৈরি হয়েছে এটিকে এজন্য দুই দেশের সরকারই সাধুবাদ পাওয়ার যোগ্য এবং সাধুবাদ জানাই এখন কথা হলো
যে আমরাই শ্রম বাজার ধরে রাখতে পারবো কিনা, কারণ আমাদের যে শ্রমিকদের রপ্তানি করে অর্থাৎ যে শ্রমিকদের ঘামের রক্ত ঘামের বিনিময়ে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আসবে বা আসছে, সেই শ্রমিকদের স্বার্থে আমরা কতটুকু ভূমিকা রাখতে পারছি, তাদের জীবন মানের উন্নয়ন, তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া, বিদেশে তাদের আপনজন বলতে যারা বাংলাদেশি থাকেন তারাই তাদের আপনজন, বিপদে আপদে তারাই পাশে থাকবেন, সুখে দুঃখে তারাই পাশে থাকবেন, এবং সেই বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করে ওই দেশটিতে যে বাংলাদেশের দূতাবাস আছে সেই দূতাবাসের কর্মকর্তারা। তো আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সময়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিকদের এই যে জীবন মানের যে বিষয়টি আমি বলছিলাম সেটি কিন্তু মোটেও সুখকর নয়, বিশেষ করে নারী শ্রমিকদের ক্ষেত্রে। অনেক নারী শ্রমিক বিদেশ বিভুঁয়ে তাদের শ্রম বিক্রি করে দেশের জন্য অর্থ আনতে গিয়ে নিজের ভাগ্য নিজের পরিবারের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে নিজেরাই চরম নিগৃহীত হয়েছেন, যেটি অত্যন্ত বেদনাদায়ক। তো অনেক ক্ষেত্রেই এমন ঘটনা ঘটেছে যে নারী শ্রমিক নিগৃহীত হয়েছেন, বিপদাপন্ন হয়েছেন, দুষ্ট চক্রের খাঁচায় বন্দী রয়েছেন, তাকে বাধ্য হয়ে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে হচ্ছে। তিনি সাহায্য চেয়েছেন কিন্তু যথাসময়ে বাংলাদেশ দূতাবাস সেখানকার দূতাবাস তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসে না। এই যে একটি বৈরী অবস্থার মধ্য দিয়েও আমাদের দেশের শ্রমিকরা বিদেশে যাচ্ছেন, যাচ্ছেন তারা নিজেদের অন্নবস্ত্র সংস্থান করার জন্য যাচ্ছেন, তার এবং তার পরিবারের নিজের শ্রম ঘামের বিনিময়ে তিনি পরিবারের অন্য সদস্যদের স্বজনদের কিছুটা হলেও দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন সেটি আমাদের জাতীয় অর্থনীতিতে যুক্ত হচ্ছে, আমাদের অর্থনীতির চাকা সচল হচ্ছে, ফলে আমাদের বাংলাদেশের শ্রম বাজার আবার উন্মুক্ত হচ্ছে। এটি যেমন সবার জন্য সুসংবাদ, অত্যন্ত আনন্দের সংবাদ, তেমনি আমাদেরকে সজাগ থাকতে হবে মালয়েশিয়ার বাজারে যাতে আমাদের মানে নারী পুরুষ কোনো ধরনের শ্রমিক যেন নিগ্রহের শিকার না হন, তাদেরকে যেন যথাযথভাবে টেক কেয়ার করা হয়। মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাসে যারা আছেন কর্মকর্তারা তাদেরকেও সহানুভূতিশীল হতে হবে, তাদেরকেও সচেতন হতে হবে। একই সঙ্গে আমি অনুরোধ করব যে সমস্ত উন্নয়ন সংস্থা বিশেষ করে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশে এই শ্রম শক্তি নিয়ে কাজ করে, শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে, তাদেরকেও বলবো যেসব দেশে বাঙালি বা বাংলাদেশি শ্রমিক আছে তাদের জীবন মান কেমন চলছে, কর্মকাণ্ড কেমন চলছে, তার উপরে যদি তারা একটু তদারকি বা খোঁজ খবর নেওয়ার মতো সামান্যতম ব্যবস্থা রাখেন আমাদের কি কোনো এখানে ঘাটতি আছে যে আমাদের শ্রম শক্তি বা যে যে শ্রমিকদের আমরা পাঠাই তাদেরকে আরো একটু দক্ষ করে পাঠানো বা দক্ষ শ্রম শক্তির অভাব? এটা কিন্তু বাইরে থেকে সবসময় বলে যে আমাদের জনবল থাকলেও দক্ষতার একটা অত্যন্ত মূল্যবান প্রশ্ন। হ্যাঁ, আমরা যে শ্রমিকদের পাঠাচ্ছি বিভিন্ন দেশে তারা কিন্তু নিজেদের তাঙ্গিতে যাচ্ছেন, উচিত ছিল তাদের দক্ষতা যাচাই বাছাই করা, অথবা তাদের যারা যাদের দক্ষতার ঘাটতি আছে সবার দক্ষতা থাকবে না, এটি স্বাভাবিক। তো তাদেরকে একটা ন্যূনতম প্রশিক্ষণ দেওয়া যাতে সেই প্রশিক্ষণের ফলে তারা সেখানে তাদের কর্মস্থলে যেমন ভালো পারফর্ম করতে পারবেন, একইভাবে তাদের আচার আচরণ ওই দেশের রীতিনীতি সব মিলিয়ে তারা মোটামুটি একটি ধারণা নিয়ে যেতে পারবেন, যাতে করে তাদের চলার পথে কোনো সমস্যা না হয় এবং কর্মস্থলেও তারা তাদের দায়িত্ব যথারীতি পালন করতে পারেন। এই দায়িত্বটি কিন্তু সরকারকে উদ্যোগ নিতে হবে, প্রয়োজনে সরকার বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করে পদক্ষেপ নিতে পারেন, তবে মূল উদ্যোগটি সরকারকে নিতে হবে। কারণ তারা কিন্তু বিদেশে যদি কোনো অন্যায় অপরাধ করে সেটি তেমন দেশের বদনাম হবে, একইভাবে তারা বিদেশে পারফরমেন্স ভালো করলে বাংলাদেশের সুনাম বয়ে আনবে, ফলে সরকার কি থাকতে হবে মুখ্য ভূমিকায়।
আমরা আরেকটি আসলে প্রসঙ্গে যেতে চাই, সেই প্রসঙ্গীয় প্রসঙ্গটি আসলে খুবই আলোচিত আজকে, সেটি হচ্ছে দ্রব্যমূল্যের নিত্যঘায়ে বিপর্যস্ত জনজীবন। সমকালে এরকম একটি শিরোনাম করেছে এবং তারা বলছে যে খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস এবং বেশ কিছু পরিসংখ্যান তারা দিয়েছে। একই সাথে চালের বাজারেও কোনো স্বস্তি ফেরার লক্ষণ নেই, এরকম একটি শিরোনাম আজকে পত্রিকা করেছে। এই যে একটা আমরা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আসলে সেক্ষেত্রে সরকারের এই জনগণের সিংহভাগ মানুষের যে এখন মানসিক অবস্থা, সেটি আসলে সরকারের উপর কেমন প্রভাব ফেলবে বা এটির সমাধান আসলে আদৌ আছে কিনা সরকারের হাতে? সমাধানের জন্য তো সরকার চেষ্টা করছেন, কিন্তু সরকারের পক্ষ হয়ে যারা চেষ্টা করছেন, বিশেষ করে কর্মকর্তারা, তাদের সদিচ্ছা কতটা আছে সেটি নিয়েই প্রশ্ন রয়েছে। কারণ এই দ্রব্যমূল্য বৃদ্ধির ঘটনা তো রাতারাতি ঘটেনি, বেশ কিছুদিন আগে থেকেই মানে শুরু হয়েছে ভোজ্য তেল দিয়ে, বিশেষ করে সয়াবিন এবং পাম তেল দিয়ে। তো সেই বাজার সরকার নিয়ন্ত্রণ করতে পারেননি, বরং ব্যবসায়ীদের চাহিদার দাবির প্রেক্ষিতে মূল্য অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সয়াবিনের মূল্য বৃদ্ধির যে ঝাঁস, সেটি সামাল দিতে না দিতেই জনগণের উপর আবার চাপিয়ে দেওয়া হয়েছে একের পর এক দ্রব্য মূল্যের পাগলা ঘোড়া। এমন কোন নিত্য প্রয়োজনে ভোগ্য পণ্য নেই যার দাম বাড়েনি। চালের বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে জনগণকে। সেদিন মন্ত্রী পরিষদ সচিব নিজেই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরপর চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়েছেন তার অধীনস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে। সেখানে খাদ্য বিভাগের কর্মকর্তারা ছিলেন সেই অভিযানে। বলা হচ্ছে যে অভিযানের ফলে চালের বাজার কিছুটা সহনীয় মাত্রায় নামছে, কিন্তু এটি বলা হচ্ছে সরকারের তরফ থেকে। আমি কিন্তু বা আমার মতো যারা সাধারণ ভোক্তা আছেন, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ আছেন, তারা কিন্তু এই দ্রব্যমূল্য যে কমছে, বিশেষ করে চালের মূল্য, এমন কোন ঘটনা তাদের জানা নাই। একইভাবে ঢাকার বাজারেও চাল সহ সব ধরনের পণ্যমূল্য বৃদ্ধি, এটা বৃদ্ধি হয়ে একটি জায়গায় স্থিতিশীল থাকছে তাও কিন্তু না, ক্রমান্বয়ে বাড়ছে। তো এর উপর সরকারের পক্ষ থেকে জ্বালানির মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, আবার পাইপলাইনে যে গ্যাস সরবরাহ করা হয় সেই মূল্য বৃদ্ধি, নানা রকমের প্রক্রিয়া চলছে। তো এই অবস্থায় যেখানে সাধারণ জনগণের, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর জনগণের জীবনযাত্রার যে দুর্বিষহ যন্ত্রণা পোহাতে হচ্ছে প্রতিনিয়ত, তার উপর যদি অন্যান্য সেবা সংস্থাগুলোর, সেটি আসলে আমাদের বেশিরভাগ জনসাধারণের জীবনই আসলে এখন একই পরিস্থিতির দিকে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সংবাদপত্র পর্যালোচনার। দর্শক, আমাদের সঙ্গে সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন সিনিয়র সাংবাদিক আশিস কুমার দে। এ পর্যায়ে আমরা জানিয়ে দিতে চাই আজকের আবহাওয়া কেমন যাবে। দর্শক, আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। আজকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35.3 এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস।
চট্টগ্রামে 30.4 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন 26.0। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 27.1 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32.2 এবং সর্বনিম্ন 26.7। খুলনায় সর্বোচ্চ থাকতে পারে 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.8। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30.7 এবং সর্বনিম্ন 25.8। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34.1 এবং 26.8 সর্বনিম্ন। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32.8 এবং সর্বনিম্ন থাকতে পারে 26.1। এরপর যে জানিয়ে দিতে চাই আজকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5:11 এবং সূর্যাস্ত হবে সন্ধে 6:42। আর এরপর যে জানাতে চাই আজকের রাশিফল, আজকে দিনটি কেমন যাবে সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জ্যোতির্বিদ কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24-এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ডাক যোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে শূন্য পকেট যেমন পূর্ণ হবে, তেমনি ধার কর্জ ও ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। যদিও রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে, এমনকি স্বাস্থ্যগত ব্যাপারে অসুস্থতার দিকে ধাবিত করতে পারে। তথাপিও সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে আর লৌকিকতায় ব্যয়ের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপার দেশে কাছে পিঠে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে দুর্ভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা থাকবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হবে, সফলতা আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দীর্ঘদিনের প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্ন সাধ বাস্তবায়িত হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্র অলঙ্কারের পসরা সাজবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাসপথে। দর্শক জেনে নিচ্ছিলাম আজকের রাশিফল। এই ছিল মোটামুটি আজ সকালের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।